Dr. Saheb! কে যে আমি মাসু মাসু ব্যাপার কি সন্দেহ হয়ে গেছে তুমি এখনো বাসায় ফিরো নাই না স্যার হয়েছে কি আপনি তো আসলে মনে হয় ভুলে গেছেন আপনি বলছিলেন ওই ছোট বন্ডারের মোবাইল কিনে তুমি কিছু টাকা দিতে চেয়েছিলেন ও আমি তো রতনকে বলছি দোকান খোলা রাখতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি টাকা নিয়ে যাও আমি বলছি দোকান খোলা রাখতে ওই তোমার বোন তো এবার কলেজে উঠছে তাই না হ্যাঁ কলেজে উঠছে ও না এ প্লাস পাইছে আচ্ছা ঠিক আছে বোনকে ভালোবাসো হ্যাঁ আমি মানি কিন্তু ভালোবাসতে অতিরিক্ত ভালোবাসো না কারণ নষ্ট হয়ে যেতে পারে তা ঠিক বলছেন স্যার দোকান বন্ধ হয়ে যাবে আবার নিয়ে একবারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার এটা আবার কেটে রেখেন অসুবিধা আচ্ছা ঠিক আছে জি স্যার আসি মোবাইল ফোন মোবাইল দুইটা ক্যামেরা রাস্তে ফালাই দিস না দেখছ মোবাইল পে ব্যাগ নেওয়ার কথা ভুলে গেছে দুই কোন ক্যামেরা চলো সেলফি তুলি আরে গাধা এটা চার্জ দিবি আগে নতুন মোবাইল কিনলে আগে সব ফুল চার্জ করবি তারপরে সেলফি আর এটার ভিতরে সিম আছে তুই করে নিস যা ব্যাগ নিয়ে যা খুশি দেখছ আর আমি চাই আমার বই যুবের সাথে তাল মিলিয়ে চলবে ওর জানি মন খারাপ না হয় কোনো বিষয়ে মন খারাপ হবে না পড়ালেখা করবে যুবের সাথে তাল মিলিয়ে চলবে আমরা তো আমাদের মতো বড় হয়েছি তুমি তো যুবের সাথে তাল মিলে আমাকে বড় করো নাই এখন আমার দায়িত্ব অনেক বড় করা আমি ঠিকঠাক মতো করবো ঠিক আছে তসবি ঠিক আছে তসবি পড়া শেষ হোক আমি হাত মুখ দিয়ে ভাই বোনের ভালোবাসা দেখলে কি হয়ে গেল আমি বলে সকাল রাত মিটাই নাই ভালোবাসি নাই তোর কি আমি কম ভালোবাসছি